নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইসডাম তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ডব্লিউবিপি বিপি অর্থাৎ রাজ্য পুলিশে সাইবার ক্রাইম থানায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলেই অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়সসীমা কী চাওয়া হয়েছে বেতন কত দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কীভাবে তোমরা আবেদন করতে পারবে সমস্ত কিছু পরপর জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান আপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো আশো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম তো প্রথমেই তোমাদের জানাবো তোমাদের এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা সীমিত রয়েছে যারা ভিডিওটা স্কিপ করতে যাও অবশ্যই কিন্তু স্কিপ করতে পারো ঠিক আছে দেখো বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর এনগেজমেন্ট অফ সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল ওয়ান পোস্ট বাই দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট এখানে তোমাদের কিন্তু রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পোস্টে নেক্সট দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল ওয়ান পোস্ট অন টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস ঠিক আছে সঙ্গে দেখো তোমাদের এখানে এক নাম্বারে বলা হয়েছে নেমা পোস্ট পোস্টের নাম সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল তারপরে দেখো দুই নাম্বারে বলা হচ্ছে টোটাল নাম্বার অফ পোস্ট ওয়ান ফর সাইবার ক্রাইম পুলিশ স্টেশন রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট তোমাদের এখানে কিন্তু সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে একটি শূন্য পদে তারপরে দেখো তিন নাম্বারে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে বিই অর বিটেক অর এমসিএ অর ইকুইভেলেন্ট ডিগ্রি ইন ইলেকট্রনিক্স অর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অর ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশান ইঞ্জিনিয়ারিং অর বিসিএর বিএসসি উইথ অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তারপরে দেখো তোমাদের বলা হচ্ছে রেমুনারেশান বেতন তোমাদের এখানে পার মান্থ কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে ঠিক আছে এবং সঙ্গে বলা হচ্ছে অ্যান এনহান্সমেন্ট অব দেয়ার রেমুনারেশান উড বি ওয়ান থাউজেন্ড অনলি পার ইয়ার সাবজেক্ট টু দেয়ার স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অ্যাটেন্ডেন্স এটসেট্রা অর্থাৎ তোমাদের কিন্তু কাজের পারফরমেন্স এবং সঙ্গে তোমাদের অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে কিন্তু তোমাদের প্রতি বছর এক হাজার টাকা করে তোমাদের স্যালারি বৃদ্ধি পাবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে সিলেকশান প্রসেস কী রয়েছে তোমাদের এখানে বলা হয়েছে প্রথমেই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলো চেক করা হবে তারপরে তোমাদের শর্টলিস্ট করা হবে সেখান থেকে তোমাদের লিখিত পরীক্ষায় রাখা হবে লিখিত পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষার পর তোমাদের এখানে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্টে ডাকা হবে ঠিক আছে তো এভাবে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা তারপর প্র্যাকটিক্যাল টেস্ট এবং তারপরে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এভাবে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে এবার দেখো তোমরা এখানে আবেদন করবে কীভাবে তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের ইমেলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে তারপরে তোমাদের কিন্তু অফলাইনে আবেদনপত্র পাঠাতে হবে তোমাদের বলা হয়েছে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে এটা তোমাদের প্রথমে প্রিন্ট আউট করে বের করতে হবে ঠিক আছে এটা তোমরা প্রথমে প্রিন্ট আউট করে বের করবে সঙ্গে ফর্মটা ফিল আপ করবে এবং সঙ্গে দেখো তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে এখানে বলা হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফটো স্ক্যান করা সিগনেচার এছাড়া বলা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেটের স্ক্যান কপি এবং সঙ্গে তোমাদের বার্থ সার্টিফিকেট বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ঠিক আছে তার স্ক্যান করা কপি এবং সঙ্গে তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফের জন্য তোমাদের আধার কার্ডের কপি এই সমস্ত ডকুমেন্টে কিন্তু স্ক্যান কপি তোমাদের অ্যাটাচ করতে হবে এবং সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমাদের কিন্তু মেল করতে হবে এই ইমেল আইডিতে এখানে দেখো ইমেল আইডি দেওয়া রয়েছে ঠিক আছে এবং লাস্ট ডেট তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে দেখো আঠেরো দুই দু হাজার তেইশ আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে তোমাদের ইমেল করতে হবে ঠিক আছে এছাড়া বলা হচ্ছে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে সঙ্গে এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেল পেটাস্টেট করে দিয়ে তোমাদের কিন্তু বাইপোস্টে পাঠাতে হবে এই ঠিকানায় টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ অফিস কর্মতীর্থ বুদ্ধ পার্ক পোস্ট অফিস কল্যাণী ডিস্ট্রিক্ট নদিয়া পিন সেভেন ফোর ওয়ান টু থ্রি ফাইভ ঠিক আছে এই ঠিকানায় পাঠাতে হবে লাস্ট ডেট রয়েছে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ ঠিক আছে তোমরা এই নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি পেয়ে যাবে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের অফিশিয়াল ওয়েবসাইটে টিপল ডাব্লিউ ডট রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সমস্ত অফিশিয়াল বিজ্ঞপ্তি পেয়ে যাবে